এই রয়েছে বেনারসি, যেটা শাশুড়ি মায়ের জন্য আমরা দিচ্ছি। দেখো কালারটা খুব সুন্দর, সাথে এরকম একটা সেট দেব যাতে শাড়ির সাথে এটা পরলে দেখতে খুব ভালো লাগে, তার জন্য এরকম একটা সেটও দেব। হে ফ্যাম, হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাস্ট ফ্রেন্ড। নতুন একটা দিনে সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে মাম্পু আগমনী শুট করবে, কিন্তু যে শুটটাও করবে সেটা ওর ব্লগিং এ দেখতে পাবে তোমরা। আর কে সাজাচ্ছে, কে কে এসেছে সেটা তোমাদের সাথে আমি একটু ছোট্ট করে শেয়ার করব। তারপরে চলে যাব হচ্ছে আমি একটু বাইরে, আমাকে কয়েকটা জামা কাপড় কিনে আনতে হবে। কারণ হচ্ছে কি যে আজকে আমি শুট করতাম না, কিন্তু ওই পূজাদি যখন শুট করাচ্ছে আমার শরীরটা ভালো নেই। আর দ্বিতীয়ত তোর কোনোদিনও ভালো থাকে না, স্কিনের প্রবলেম হয়েছে, তো সারা জীবনই প্রবলেম। এত ব্র্যান্ডিং প্রমোশন করবে কসমেটিক্সে, এত প্রমোশন করবে যে স্কিনটাই খারাপ করে ফেলেছে। চলে যা দিদি, চলে একদম উড়ে চলে যা। ঠিক আছে, নজরটা দিবি না। ঠিক আছে, চলো গাইস দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই কি খবর, চলো যা তোকে সাজাবে। তুই ধুকছিস কেন? ফোনে করবে তোরা কি করছিস? মান কত মোটা হয়ে গেছে খেয়ে খেয়ে। তুই এখন ভুঁড়িটা লোকানোর চেষ্টা করলে হবে? মুখটা মোটা হয়ে গেছে, ভুঁড়ি ফুলে গেছে। দেখেছিস মানুষকে এরকম ভাবে বলতে হয়, মানে বিশ্বাস করে। তো সবাই বুঝতেই পারছো এটা একদম একটা রেডিমেড। তো এই রেডিমেডটা দেখতে কেমন অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। তো যেহেতু পুজো এসে গেছে সবাইকে কিন্তু গিফট দিই, তো চলো তাড়াতাড়ি করে আজকে সবার জন্য নিচে শ্বশুর শাশুড়ি সবাইকে, ভাইকে সবাইকে গিফটগুলো দেব অবশ্যই। তো যাদের যাদের জন্য যা যা নিয়েছি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দেখো এটা খুব সুন্দর একটা ড্রেস, আর সাথে অবশ্যই রেডিমেড শাড়ির সাথে একটা সুন্দর রেডিমেড ব্লাউজও আছে, সুন্দর একটা রেডিমেড ব্লাউজও আছে। এই রেডিমেড ব্লাউজটা দিচ্ছি, আর তোমরাও যদি চাও অবশ্যই পেয়ে যাবে। আর এর কাপড়টা কিন্তু আমি তোমাদেরকে একদমই একটা সিফনের ওপর তৈরি করে দেব, যদি তোমরা চাও অর্ডার প্লেস করতে পারো। আর এর কিন্তু কালার ভ্যারাইটি তোমরা দুটো তিনটে কালারে অ্যাভেলেবেল পাবে। আর এই রয়েছে বেনারসি, যেটা শাশুড়ি মায়ের জন্য আমরা দিচ্ছি। দেখো কালারটা খুব সুন্দর, যারা যারা এত সুন্দর বেনারসি নিতে চাইবে অবশ্যই কিন্তু কমেন্ট করো, যদি লাগে অবশ্যই দেব। দেখো কালারটা কিরকম হয়েছে, তোমাদেরও যদি চাই অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? এটা কিন্তু একদম বেনারসি পাবে, কোনো কাতান নয়, ঠিক আছে? একদম পিওর বেনারসির ওপর পাবে। আর এটা তোমার মিনিমাম তোমরা আমার কাছে স্টার্টিং রেঞ্জ 4000 থেকেই পাবে, যেহেতু এটা পিওর বেনারসি সেই জন্য তোমরা এই রেঞ্জে পাবে। যদি তোমাদের আরো হাই রেঞ্জে চাই তো সেটাও তোমাদেরকে আমি এনে দেবো। আর আরো একটা জিনিস দেখাবো, যে সৌমিতার ড্রেসের সাথে ম্যাচিং করে আমি এটা দিয়েছি যাতে দুজনকে দেখতে খুব ভালো লাগে, ম্যাচিং ম্যাচিং। আর বাবার জন্য এরকম একটা গ্রিন এনেছি, তো বাবা একটু ডিপ কালার খুব পছন্দ করে তাই জন্য ডিপ গ্রিন কেনা হয়েছে। তো চলো এবার এটা আমি নিচে দিয়ে আসবো। আর অবশ্যই যেহেতু পুজো, সাথে এরকম একটা সেট দেব যাতে মা শাড়ির সাথে এটা পরলে দেখতে খুব ভালো লাগে, তার জন্য এরকম একটা সেটও দেব। তুই কি নিয়ে এসেছিস? প্রীতমেরটা দেখাবো, ভরে দাও আমাকে। তুই কি খাচ্ছিস? মাম্পু আমাকে অনেক কটা জামা দিয়েছে, জামা মানে শাড়ি নয় জামা দিয়েছে, সেটা আমি পরে দেখাবো। শাড়ি দিয়েছিস কিন্তু জামা অনেক কটা দিয়েছিস, প্রায় দুখানা তিনখানা, এখন অবধি আসেনি। হে গাইস, তো সবাইকে সব দিয়ে আসার পর তোমাদেরকে ভেবেছিলাম রাতে ব্লগটা আর একটু বাড়াবো, কিন্তু আর ব্লগ কিছু করতে পারিনি। তো চলো এখন সবার জন্য কী কী এনেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, আর এখন অনেক কাজও আছে সেগুলোও করতে হবে, তোমাদেরকে আগে শেয়ার করি চলো। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা সুন্দর লাল সাদা শাড়ি আছে, এই বেনারসিটা আমি সিদ্ধেশ্বরী কালী মন্দিরে একটা দেব। আর এই আরও একটা শাড়ি আছে, এটাও আমি মন্দিরে দেবো। তো আমি প্রতি বছরই মন্দিরে শাড়ি দিই, তো একটা শাড়ি আমাকে বাড়িতে দিতে হবে দুর্গাপুজোর জন্য, যেটা
একটা দুর্গা ঠাকুরকে পরাবে আর একটা শাড়ি দেবো হচ্ছে সিদ্ধেশ্বরী, তাহলে দুটো শাড়ি আর একটা ঢাকাই দেবো হচ্ছে আমার বাড়িতে যে সবসময় আমার কাজে হেল্প করে আমাকে তাকে দেবো একটা সুন্দর শাড়ি। মনাদি ধর তোর জন্য। বাবা কেমন লাগলো একটু দেখে বলবি না? ভালো ভালো দেখে বল, খুলে দেখে বল পছন্দ হয়েছে? তোকে লাল দিলাম সুন্দর দেখতে, চল। সকালবেলা হয়ে গেছে, আমি তোমাদেরকে বলছিলাম বলবো যে প্রীতমকে আমি কী দিয়েছি, কিন্তু প্রীতমকে কী দিয়েছি সেটা এখন পর্যন্ত আমি ভিডিও করে দেখাতে পারিনি তোমাদেরকে। আর এখানে আমি যেহেতু রান্না করছি আর তাড়াতাড়ি করে তোমাদেরকে ভিডিও করতে করতে দেখাচ্ছি, সেই জন্য একটু দেরি হয়ে গেছে। আর আজকে বাড়িতে অনেকেই আছে তাই একটু পমফ্রেট করব, দেখতে পাচ্ছ? আর এখানে হচ্ছে পটল করা হচ্ছে, কুমড়ো করা হচ্ছে। তোকে যেটা দিয়েছি সেটা তো শেয়ার করা হয়নি, একটুখানি দেখাবি তোকে যে পাঞ্জাবিটা আমি দিয়েছি? কোথায় দেখালাম বলতো? একটু দেখা কালারটা, সুন্দর কালার। আর এই পাঞ্জাবিটা ঠাম্মা ওকে দিয়েছে, ভালো কালার দিয়েছে, নীল। এই একটা সুন্দর কালার দিয়েছে ওকে। আর আমি যেটা দিয়েছি কই? খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছি না। আগে বল তোকে কটা দিয়েছি? তিনটে। তাহলে এই একটা লাল, এই একটা দিয়েছি রেড কালার, এই একটা দিয়েছি ইয়েলো কালার, আর এই একটা দিয়েছি অ্যাশ কালার। তিনটে কালার তোর তো, এই হেটি তো নিজে কিনিস না তাই জন্য তোকে দিয়েছি কিনে। হ্যাঁ প্রথমেই দেখিয়েছি, পুজো আসার অনেক দিন আগে। পুজোর কেনাকাটি পুরো কমপ্লিট হয়ে গেছে, আর কিছু কেনার নেই। আমি কিছু অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট আমাজন থেকে, কিছু অর্ডার দিয়েছিলাম মিন্ত্রা থেকে অর্ডার দিয়েছিলাম জামা প্যান্ট, সেগুলোও চলে এসছে। আর জেফার আমাকে কিছু পাঞ্জাবি দিয়েছিল সেটাও দিয়ে দিয়েছে আমাকে, আর আমি কিছু শাড়ি দিয়েছিলাম, যে শাড়িগুলো দিয়েছিলাম সেটা ওর কোম্পানি থেকে কিনে দিয়েছিলাম। ওর কোম্পানি থেকেই কিনে সবাইকে শাড়ি দিয়েছে, সবকিছু দিয়েছে। আর পাঞ্জাবিগুলো তো সেল করে না, পাঞ্জাবিগুলো বাইরে থেকে কিনে দেওয়া হয়েছে। যাই হোক, ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।